87 89 88 দেখেন ওয়াচও কমতেছে সো বাংলা সাবট উঠতেছে এই জন্য কিন্তু বেশ ভালোই লাগে এই দুটেই ভাই হেভি টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিচে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কিন্তু সারভাইভ করতে পারবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই কেমন আছেন রিউ প্লাজাতে আপনাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমার হাতে আছে কসপেট ট্যাঙ্কের দুটো স্মার্ট ওয়াচ একটা হচ্ছে কসপেট ট্যাঙ্ক T2 এবং আরেকটা হচ্ছে কসপেট ট্যাঙ্ক M2 তো অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই এই দুটোর ভিতরে কোনটা বেস্ট হবে বা কোনটা কিরকম হবে তো চলুন আজকে আমরা এই ভিডিওতে এই দুটোর হেড টু হেড কম্পেয়ার করে ফেলি তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে T2 এটা হচ্ছে গিয়ে গোল শেপের এটা হচ্ছে রাউন্ড শেপের এবং এটা হচ্ছে M2 এটা হচ্ছে স্কোয়ার শেপের এখন শেপের ক্ষেত্রে যেটা বলতে হয় ভাই এটা ডিপেন্ড করে ব্যক্তি চয়েসের উপরে কারো গোল পছন্দ কারো হচ্ছে রাউন্ড পছন্দ আমার কেন জানো রিসেন্টলি গোল শেপটাই বেশি ভালো লাগে তো প্রথমেই আমরা একটা জিনিস দেখব ভাই দেখেন যদি আমি অলওয়েজ অন ডিসপ্লের কথা বলি আমার T2 তে অলওয়েজ অন ডিসপ্লে আছে কিন্তু M2 তে অলওয়েজ অন ডিসপ্লেটা নাই এটা খুবই দুঃখজনক ভাই এটা হলে খুব ভালো হইতো এই জিনিসটা খুবই দরকারি তো অলওয়েজ অন ডিসপ্লে থাকার কারণে এবং দেখেন অলওয়েজ অন ডিসপ্লে বেশ ভালো মানে আমি এত আলো আমার আশেপাশে তারপর আমি দেখতে পাই তো সেই জন্য এটা এক মার্ক পেয়ে গেল এবার যদি আমরা বাটনের দিকে যাই মানে বাটনের যে ফাংশন গুলো আছে এখানে ভাই মাত্র দুটা ফাংশনাল বাটন আছে সরাসরি স্পোর্টস চলে যাবেন প্রেস করার পরে আবার আমি পাওয়ার টিপ দিলে ব্যাক হয়ে গেল ঠিক আছে পাওয়ার অফ হলো পাওয়ার অন হলো ব্যাক হয়ে গেল কিন্তু এবার যদি আমরা M2 তে যাই এখানে একটা সরাসরি এখানে ব্যাকের জন্য আলাদা বাটন করা হয়েছে এবং পাওয়ারের জন্য আলাদা বাটন আবার আমি ব্যাকের জন্য আলাদা বাটন পাচ্ছি এবং স্পোর্টসের জন্য ভাই আমি আলাদা স্পেসিফিক একটা বাটন পাচ্ছি এবং এই ক্ষেত্রে দেখা যায় ভাই অনেক কিছু একটু সহজ হয়ে যায় কন্ট্রোল করাটা মানে সত্যি কথা বলতে ভাই আপনারা অনেক সময় দেখবেন যে টাস্টার অনেক সময় যদি নষ্ট হয়ে যায় কখনো মনে করেন আঘাত লেগে কোনো কারণে তারপরও আপনি কিন্তু এই তিনটা বাটন থাকলে হয় কি আপনি সহজেই কন্ট্রোল করতে পারবেন তো ভাই এই ইজি কন্ট্রোলের এক্সট্রা ফিচারের জন্য M2 এক মার্ক পেয়ে গেল এবার যদি আমি রাগের নিয়ে কথা বলি এই দুইটাই ভাই রাগের স্মার্ট ওয়াচ এই দুটিতে কিন্তু বাম্প আপ বডি করা আছে এবং সেই জন্য এভাবে আছাড় দিলেও কিন্তু সহজে ভাঙতেছে না এটা খুব ভালো করেছে এবং ভাই দুটোই মেটাল করা হয়েছে আর ভাই এই দুটোই দেখতে অনেক সুন্দর লাগতেছে সেন্সর একই রকম সেন্সর আছে সুতরাং আউটলুকের দিক থেকে এক মার্ক পেয়ে গেল আর যদি আমি রাগেটের কথা বলি পরিমাণ দুটি স্বর্ণ পরিমাণ ভাই খুবই শক্ত স্মার্ট ওয়াচ রাগের ফিচারের জন্য এই দুটোই আবার সমান মার্ক পেয়ে গেল এবার আমরা স্ট্র্যাপ দেখি এই দুটার স্ট্র্যাপই সেম একই রকম করেছে অ্যামাফিক T-Rex 2 যেটা আছে ঠিক ওইটার মতোই দেখতে অনেকটা একই স্ট্র্যাপ এবং স্ট্র্যাপ দুটো খুবই চমৎকার স্ট্র্যাপের কারণে মার্কিং দিয়ে দিলাম এবার বাংলা সাপোর্ট ভাই দেখেন এই দুটোতেই চমৎকার বাংলা সাপোর্ট করতেছে সো বাংলা সাপোর্ট করতেছে এই জন্য কিন্তু বেশ ভালোই লাগে তবে দেখেন স্কোয়ার শেপে বাংলার যে স্টাইলটা এটা কিন্তু খুব সুন্দর বাট যখন আমি রাউনে যাব ওয়েল বাংলাটা একটু বাঁকা বাঁকা হয়ে যায় তো একটু কেমন কেমন জানি লাগে তো যাই হোক বাংলার জন্য এই দুটোই সমান মার্কিং পেয়ে গেল এবার ভাই একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবো আমরা সেটা হচ্ছে গিয়ে ব্রাইটনেসটা আচ্ছা ব্রাইটনেস কোনটা কত নিট এটা তো আমি খুঁজে পাইনি কিন্তু আমরা যদি উপর থেকে নিচে সোয়াপ করি তাও দেখতে পারতেছি দেখেন ভাই পাশাপাশি রাখলাম ডেফিনেটলি কোনো সন্দেহ ছাড়া T2 এর ব্রাইটনেসটা বেশি দেখা যাচ্ছে সুতরাং আরেক মার্ক পেয়ে গেল এবার হচ্ছে ডিসপ্লে সাইজ এখন ভাই ডিসপ্লে সাইজটা বলতে কি আপনি সবসময় দেখবেন স্কোয়ার শেপে ডিসপ্লে সাইজটা বড় বলে মানে এটা হচ্ছে গিয়ে 1.85 ইঞ্চি আর এটা হচ্ছে 1.43 ইঞ্চি এখন অ্যাকচুয়াল ডিসপ্লে আমরা দেখি আমি দেখেন দুটো জুম করলাম এবং এটাকে টানবো টানার সময় আপনি কোনার দিকে লক্ষ্য করবেন এই যে দেখেন এই যে কোনাটা দেখছেন এই যে লেখাটা কেটে যাচ্ছে কোন জায়গায় এটাও দেখেন এই যে কোথায় কাটতেছে হ্যাঁ কোন জায়গাটায় কেটে যাচ্ছে এটা খালি দেখবেন দেখছেন বুঝতে পারতেছেন মানে ভাই অ্যাকচুয়ালি এই দুটো যে কাট আউটটা একদমই সেম এবার ডিসপ্লে সাইজ যেহেতু বলতেছে M2 1.85 ইঞ্চি এবং T2 1.43 ইঞ্চি অ্যাকচুয়ালি আসলে কি এটা দেখেন ভাই আমি এই মাথা থেকে এই মাথা নিলাম এবং যদি এখানে অ্যাড করি তাহলে আমার সমান হয়ে যাচ্ছে দেখছেন এবার যদি আমি ঠিক এদিক থেকে এদিকে নিই এবং এদিক থেকে দিই তাহলে ভাই দেখেন কি হলো আমার এখন দেখেন ভাই আমার M2টা ছোট হয়ে গেছে আমার T2টা ভাই দুই দিকে বড় হয়ে গেছে দেখছেন এবার যদি আমি কোনাকুনি নিই এই কোনাকুনি নিতে গেলে আমার ট্যাঙ্ক T2 যেটা আছে এটা বড় হইতেছে মানে ঘুরে ফিরে সত্যি কথা বলতে ভাই এই দুইটার ডিসপ্লে সাইজ একদমই সমান সো কোনাকুনি মাপে যেটাই আসুন না কেন রেজাল্ট অ্যাকচুয়াল যদি মাপের কথা বলি সমান সমান দুইটা সুতরাং এই দুইটাই সমান মার্ক পেয়ে গেল এবার অ্যামোলেড ডিসপ্লে এই দুটোতেই অ্যামোলেড ডিসপ্লে আছে বাট এটা হচ্ছে গিয়ে রেটিনা অ্যামোলেড ডিসপ্লে এবং এটা অল নর্মাল অ্যামোলেড ডিসপ্লে বাট এই দুটোর জন্য আমি এক্সট্রা কোনো মার্কিংয়ে যাবো না এবং এই দুটোই ভাই 9H ডুয়েল গ্লাস কভার আছে সুতরাং এটা বেশ ভালো একটা ব্যাপার দুটোতে স্বর্ণ মার্ক চলে আসলো এই দুটোই ভাই হেভি টেম্পারেচার 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিচে -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কিন্তু সার্ভাইভ করতে পারবে সো মোটামুটি হাই র্যাঙ্কের মিলিটারি গ্রেড এর জন্য স্বর্ণ মার্ক পেয়ে গেছে এবার আসি ভাই ব্যাটারি পাওয়ারের কথা এটা হচ্ছে 410 mAh ব্যাটারি এবং M2 হচ্ছে 380 mAh ব্যাটারি সুতরাং ব্যাটারির দিক থেকে কিন্তু এবার দেখতে পাচ্ছি আমরা T2 এগিয়ে গেল আর যদি আমরা বলি এবার কতক্ষণ চার্জ ব্যাক থাকে এবং এই দুটোতে ভাই সমান সমান চার্জ থাকে আপনি দেখবেন এটাতে ব্রাইটনেসটা বেশি অলওয়েজ অন ডিসপ্লে আছে এটাতে ব্রাইটনেসটা কম অলওয়েজ অন ডিসপ্লেটা নাই সুতরাং ঘুরে ফিরে যে এক্সট্রা ব্যাটারি আছে ওটা কিন্তু এক্সট্রা ফাংশনে শেষ হয়ে যায় তো ঘুরে ফিরে যেটা আমরা দেখলাম এই দুটোর চার্জটা মোটামুটি একই রকমই থাকে সো চার্জ থাকার ক্ষেত্রে এই দুটো সমান মার্ক পেয়ে আছে এবার হচ্ছে গিয়ে চার্জ হতে কত সময় লাগে এই দুটি ভাই 2 ঘন্টা করে সময় লাগে এবং এটা খুবই বোরিং একটা ব্যাপার বর্তমান যুগে স্মার্ট ওয়াচ রয়েছে কিন্তু ফাস্ট চার্জিং হচ্ছে সো সেই ক্ষেত্রে এই দুটো ওয়াচ একটু স্লো
এবা হচ্ছে ভাই কলিং। এই দুটো স্মার্ট ওয়াচে ভাই কলিং খুবই ভালো কাজ করে এবং দুটাতে খুবই ক্লিয়ার শোনা যায়। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগছে, আপনি কোনোটাতেই কম বেশি করতে পারছেন না। সো আবারও সেম সেম মার্ক পেয়ে গেল। ওয়াটার রেসিস্টেন্সি ভাই চমৎকার বিষয়। এই দুটো ভাই 5ATM প্লাস IP69K, মানে হচ্ছে আপনি খুবই হাই স্পিডে গান দিয়ে যদি ওয়াটার শুট করেন তারপরে এর ভিতরে পানি ঢুকবে না, আপনি কিন্তু সমুদ্রের লোনা পানিতে সার্ফিং করতে পারবেন, খুবই চমৎকার একটা ব্যাপার। সুতরাং আবারও মার্ক পেয়ে গেল। এবার হচ্ছে স্পোর্টস মোড, এই দুটোতেই ভাই 70টা করে স্পোর্টস মোড আছে। ব্লুটুথ 5.0 এই দুটোতেই আছে। দুঃখজনক হচ্ছে একটা তো ভাই জিপিএস নেই, জিপিএসটা খুবই দরকার ছিল, বিশেষ করে রাগের স্মার্ট ওয়াচে জিপিএস কেন থাকতে হয় জানেন? কেন ভাই আপনি রাগের ওয়াচ পরেন কেন? পরেন হচ্ছে স্পোর্টস করতে বা ট্র্যাকিং করতে, দূরে কোথাও দুর্গম এলাকাতে ঘুরতে যাইতে। সো সেখানে গিয়ে যদি আমি জিপিএস না পাই, আমি আমাকে ট্র্যাক কিভাবে করবো, আমি কোন জায়গায় আসছি? সো সেই জন্য রাগের স্মার্ট ওয়াচে জিপিএস এবং হচ্ছে কম্পাস, এই দুটো কম্পাসের একটা বিষয় অবশ্যই থাকা উচিত, এই দুটো এখানে নাই। যাই হোক ভাই, তারপরে ব্যাপার না, সবাই তো আর এত দূরে কোথাও যায় না, আর কোথাও হারিয়েও যায় না। এবার হচ্ছে গিয়ে স্টোরেজ, এই দুটোতে কিন্তু 128 MB স্টোরেজ পেয়ে যাচ্ছেন। এই দুটোতেই ভাই আপনি কসপেট ফিট অ্যাপটা ইনস্টল করতে হবে। এবার আমি একটু ভেতরে প্রবেশ করি, দেখি কোনটার কি অবস্থা। উপর থেকে নিচে সব করলাম, দেখেন ফার্স্ট কোনটা দেখি, দুইটাই মোটামুটি ঠিক আছে, ফার্স্ট সমস্যা নেই। আমরা যদি সেটিংসে যাই, সেটিংসে দেখতে পারতেছেন এখানে এটা কালারফুল না, এবং আমাদের T2 কিন্তু বেশ কালারফুল দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু থিমস আছে, ভাষা আছে, তারিখের সময় আছে, স্পোর্টসের সম্মতি, উজ্জ্বল কতটুকু থাকবে। আমি উজ্জ্বলটা দেখাই দিই, দুটো যে সমান সমান দেওয়া আছে, এই দেখেন একদম ফুল দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা কতক্ষণ ধরে লাইট জ্বলে থাকবে, ব্রাইটনেসটা এখানে সর্বোচ্চ আপনি ওয়াও দেখেন 60 সেকেন্ড করতে পারতেছেন T2 এবং এটাতে দেখি M2 60 সেকেন্ড রাখতে পারতেছেন, এটা খুব ভালো করেছে। তারপর সাউন্ডের ভাইব্রেশন কতটুকু কী হবে, ওয়েকআপ গেস্টার দেওয়া আছে। তো এই হচ্ছে কি আমাদের বিষয়গুলো। এবার আমি নিচ থেকে ওপরে সব করলাম, এখন সব নোটিফিকেশন বাংলা তো সাপোর্ট করে আপনারা ভালোভাবেই জানেন। এবার একটু দেখেন এখানে একটু, এই যে দেখছেন, এই দেখেন এই যে ল্যাগ করতেছে একটুখানি, ভালো করে দেখেন তো, এটা একটা সমস্যা, এটার UIটা একটু স্লো, এটা একটু ফাস্ট হওয়া দরকার ছিল। আপনি এখানেও দেখতে পারতেছেন, একটু ভালো করে দেখেন M2 যেটা আছে এটা কিন্তু একটু ল্যাগ করতেছে, আমার কাছে মনে হচ্ছে UIটা স্লো মনে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু T2 যেটা আছে এটা কিন্তু এগিয়ে গেল। সেন্সর নিয়ে কথা বলি, এই দুটো সেন্সরই আমার কাছে বেশ ভালো লাগছে। আপনারা একটু ফুটেজটা দেখে নেন, এর আগের ফুটেজগুলো পাশাপাশি 87, 87, 89, 88 দেখেন, ওয়াচেও কমতেছে 82, 82। যাই হোক ভাই, আমার কাছে কিন্তু এটা হার্টটা ভালো লাগছে, শুধু ভালো না ভাই, আমি যেটা দেখলাম এবং আপনারা নিজেরাও ভাই দেখলেন সেটা হচ্ছে গিয়ে এই দুটোর সাথে কিন্তু বেশ মিল ছিল। তো আমার কাছে হার্টটা ভালো লাগছে, আমার কাছে ভাই এই দুটোর হার্টটা খুবই ভালো মনে হচ্ছে এবং আমার কাছে যথেষ্ট অ্যাকুরেট পারফরমেন্স মনে হচ্ছিল। আর যদি আমি অক্সিমিটারের কথা বলি, অক্সিমিটারের ক্ষেত্রে আমি 80% অথবা 90% অ্যাকুরেসি দিব এডিটর ক্ষেত্রে, এর বেশি না। আর যদি আমি প্রেশার, ব্লাড প্রেশারের কথা বলি ভাই, ব্লাড প্রেশার আমি পরবর্তী টেস্ট করে দেখেছিলাম, এই দুটো ওয়াচের ক্ষেত্রে ভাই আমি বলবো ব্লাড প্রেশার ভাই খুব একটা কাজের না। সো আপনারা যদি ব্লাড প্রেশার জন্য ক্রয় করতে চান, আমার মনে হয় না খুব একটা সাপোর্ট। এবার হচ্ছে ভাই ওয়াকিং টেস্ট, এই দুটি ওয়াকিং টেস্ট আমি করেছি এবং আলটিমেটলি ভাই এই 50-60 এরকমই হচ্ছে একটু ডিফারেন্স পেয়েছি, বেশি কম। সো যদি আমি অন অ্যাভারেজে বলি, আমরা যদি অ্যামাস ফিট দেখি, অন্য ওয়াচ দেখি, তাহলে কিন্তু ঠিক এরকমই 50-60 অথবা 40 এরকম বেশ কম থাকে। এটা তো ভাই এর ব্যতিক্রম ছিল না। সুতরাং বলা যাচ্ছে যে হ্যাঁ, ওয়াকিং রানিংটা বেশ ভালোই লাগবে আপনার কাছে। তো যাই হোক, এই ছিল আমাদের কম্পারিজন, সব দিকে মোটামুটি ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে ফাইনাল চয়েস, সে হচ্ছে ভাই দাম নিয়ে। তো অলরেডি আমরা দেখতে পারতেছি কিন্তু T2 17 মার্ক পেয়ে এগিয়ে আছে এবং M2 হচ্ছে 14 মার্ক পেয়েছে। এবার যদি প্রাইসের কথা বলি, M2 হচ্ছে আপনার 6,000 টাকা আর T2 হচ্ছে ভাই 6,200 টাকা। তো মাত্র 200 টাকার ডিফারেন্স, এবং এই মাত্র 200 টাকার ডিফারেন্সের জন্য কি আসলে আমি T2 এক্সট্রা মার্ক দিব নাকি দেব না আমি বুঝতেছি না। তো ভাই 200 মার্কের জন্য আমার আসলে খুব একটা মানে মার্কিং এর দিকে যেতে ইচ্ছা করতেছে না। যদি আমি মার্কিং এর দিকে নাও যাই, তারপর আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে যে 200 টাকা তফাতে আপনার কিন্তু T2 যেটা আছে এটা কিন্তু এগিয়ে গেছে। আর এবার আমাদের উইনার হয়ে গেছে কসপেট ট্যাঙ্ক T2। তো কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলি ভাই, এই দুটো ওয়াশিং মেশিন কোনটা নেবেন? এখন দাম সমান সমানই প্রায়, এখন সেজন্য কি আমি সব বাদ দিয়ে T2টা নিয়ে নিব নাকি আমার পছন্দ স্কোয়ার শেপ সেটা নিব? এখন সত্যি কথা বলতে আপনাকে বুঝতে হবে কোন কোন ফাংশন আসলে আপনার লাগবে কি লাগবে না। মনে করেন যে এখানে ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারিটা একটু বড় পাচ্ছেন, কিন্তু আসলেই লাভটা কি হচ্ছে, দিন শেষে কিন্তু দুটোরই চার্জ সমান সমান থাকতেছে, তাই না? এখন ব্যাটারি বড় হওয়ার কারণে কি হয়েছে, এটা কিন্তু ওয়েটটা একটু বেড়ে গেছে এবং এটার ওয়েটটা কিন্তু কম আছে। আবার হতে পারে এই স্টাইলটা পছন্দ করেন না, তাদের আবার এখানে কম্বিনেশন আছে, দেখেন রেডের একটা ভাইব আছে, এটার আপনার কালার চেঞ্জ হবে এবং এইটা তো, এই বিষয়ে হয়তো আপনার ভালো লাগতে পারে। আবার 3টা বাটন পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু আপনার ব্যবহারের জন্য খুব সহজ হয়ে যাচ্ছে। তো ইত্যাদি বিষয় যদি আপনি চিন্তা করেন, আপনি যদি আউটলুকের দিকে তাকান এবং আপনার যদি এই বিষয়টা খুব বেশি পছন্দ হয় এবং আপনার যদি অলওয়েজ অন ডিসপ্লে অন করে রাখতে হবে, এটা আসলে কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে না, তাহলে কিন্তু আপনি ভাই এটা নিতে পারেন। এবং তাছাড়া আপনি কিন্তু অ্যাপের ভিতরে এটার অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাচ্ছেন। সুতরাং আলটিমেটলি ভাই ডিপেন্ড করবে আপনার ব্যক্তিগত পছন্দ কোনটা ওইটার উপরে। আবার যদি আপনি চান না ভাই এত কিছু বুঝি না, আমার অলওয়েজ অন ডিসপ্লে লাগবে, একটু হ্যাভি হলে সমস্যা নেই, আর আমি রোদের মধ্যে সারাদিন বাইরে বাইরে থাকি, আমি ভাই ওরকম এসি মধ্যে থাকি না, তো আমার কিন্তু ব্রাইটনেস বেশি দরকার, তো সেজন্য আমি ভাই T2 নিব, আমি ভাই M2 নিব না। তো ভাই এই তো, সেক্ষেত্রে আপনারা কিন্তু T2টা
চয়েস করতে পারেন। তো এটা সম্পূর্ণ আপনাদের উপর চয়েস করবে, কিন্তু আমাদের এখানে উইনার হয়ে গেছে কসপেট ট্যাঙ্ক T2। তো ভাই এই তো এই ছিল আমাদের আজকের হেড টু হেড কম্পেয়ার, কম্পেয়ারটা কেমন লাগছে আপনারা জানাবেন, ঠিক আছে। আর সামনে যেহেতু T2 উইনটা হয়ে গেছে এবং T2 দেখতে রাউন্ড শেপের এবং রাগের একটা স্মার্ট ওয়াচ, একই সাথে কিন্তু আমরা জানি অ্যামাজফিট যেটা আছে অ্যামাজফিট T-Rex 2, অথবা T-Rex 2 এর সাথে কিন্তু বেশ মিল আছে, সেজন্য আমরা কিন্তু চাইলে এটাতে কম্পেয়ার করে দেখতে পারি। আপনারা যদি চান তাহলে কম্পেয়ার করবো, ঠিক আছে। তো এই তো, সবাই থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত।